আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো বেশ কিছুদিন পর আরেকটি জব সার্চগুলো নিয়ে এসে আপনাদের সামনে হাজির হয়েছি। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই জব সার্কুলারে। তবে যাওয়ার আগে একটি কথা বলে রাখি, সেটি হচ্ছে আমার এই চ্যানেলে প্রতিনিয়ত নিয়োগ সংক্রান্ত তথ্য দিয়ে ভিডিও দেওয়া হয়। আপনারা যদি একজন জব প্রার্থী হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার এয়ারলাইন্স লিমিটেডের 2/10/2018 খ্রিস্টাব্দ তারিখে একবার প্রকাশিত হয়েছিল। এখন এই নিয়োগটি পদের নাম হচ্ছে ফ্লাইট স্টুয়ার্ড অথবা স্টুয়ার্ডেস। আবেদনের যোগ্যতা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা সমমান, কোনো পরীক্ষা তৃতীয় বিভাগ অথবা সমমান গ্রহণযোগ্য নয়। ফল ন্যূনতম জিপিএ 3.5-এর মধ্যে, এসএসসি এবং এসএসসি অথবা সমমান, ও লেভেল গড়ে যে কোনো 5টি বিষয়ে এবং এ লেভেল গড়ে যে কোনো 2টি বিষয়ে ন্যূনতম ডি থাকতে হবে। উচ্চতা পুরুষ প্রার্থীর ক্ষেত্রে সর্বনিম্ন 168 সেন্টিমিটার, মহিলা প্রার্থীর ক্ষেত্রে সর্বনিম্ন 161 সেন্টিমিটার। ওজন উচ্চতার সাথে সামঞ্জস্যপূর্ণ, বিএমআই 18.5 থেকে 25.0। প্রার্থীদের সুস্বাস্থ্যের অধিকারী, ইংরেজিতে পারদর্শী এবং অবিবাহিত হতে হবে, দৃষ্টিশক্তি অথবা 6/6 হতে হবে, চশমা গ্রহণযোগ্য নয়, বয়স 19 থেকে 25 বছর, 6/12/2019 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে, এফিডেভিট গ্রহণযোগ্য নয়, জিইডি গ্রহণ ডিগ্রি গ্রহণযোগ্য নয়। বেতন ও ভাতা, বেতন স্কেল টাকা 15,900 থেকে 38,400 এবং আনুষঙ্গিক ভাতাদি শর্তানুযায়ী মাসিক প্রায় 1,70,000 টাকা। উৎসব ভাতা, দেশে ও বিদেশে প্রশিক্ষণ, বিদেশি উন্নত মানের আবাসন ও যাতায়াত সুবিধা, উন্নত চিকিৎসা সুবিধা, ইউনিফর্ম ভাতা। আবেদনের শর্তাবলী ও অনলাইনে আবেদনপত্র পূরণ করার নিয়মাবলী, 6/12/2019 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স অনূর্ধ্ব 25 বছর হতে হবে, বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়, সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন, বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত ডিগ্রি অথবা ডিগ্রির ক্ষেত্রে এদেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড অথবা বিশ্ববিদ্যালয় অথবা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলের তথ্য প্রদান করতে হবে। উপযুক্ত পদে নির্বাচিত প্রার্থীগণ প্রাথমিকভাবে 3 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত হবেন, সদরজনক 3 বছর, চুক্তিভিত্তিক চাকুরি সম্পন্নকরণ সাপেক্ষে 3 বছর পর মেয়াদে সর্বোচ্চ 4 বার চাকুরি নবায়ন করতে পারে। আবেদনকারীগণ অনলাইন পদ্ধতিতে টেলিটকের মাধ্যমে আবেদন করবেন। নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোনো সংশোধন সংযোজন যদি থাকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। বিমান কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি এবং কোনো প্রকার কারণ দর্শানো ব্যতীত রেখে নিয়োগ কার্যক্রম সংশোধন পরিবর্তন স্থগিত কিংবা বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ওয়েবসাইটে ও ক্যারিয়ার পেজে অথবা এর নির্দিষ্ট লিঙ্কে বা সরাসরি এই ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনপত্রের সময়সীমা নিম্নরূপ: অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ ও সময় 7/11/2019 খ্রিস্টাব্দ সকাল 10টায়, অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ ও সময় 6/12/2019 খ্রিস্টাব্দ রাত 12টা। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট এর সময় থেকে পরবর্তী 48 ঘন্টার মধ্যে SMS-এ পরীক্ষার ফি 1100 টাকা জমা দিতে পারবেন। অনলাইনে আবেদনপত্রে প্রার্থীর নাম, তার স্বাক্ষর সহ প্রচুর 300x80 পিক্সেল এবং 60 KB-র বেশি নয় এবং রঙিন ছবি সর্বোচ্চ 300x300 পিক্সেল এবং 100 KB-র বেশি নয় স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। অনলাইনে আবেদনপত্র পূরণকৃত তথ্য পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, তাই অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট সম্পন্ন করা প্রার্থী ইউজার আইডি, ছবি ও স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন। উক্ত অ্যাপ্লিকেশন কপি প্রার্থী ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থীকে নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইলের মাধ্যমে 2টি SMS করে আবেদন ফি জমা দিতে পারবেন। এটা হচ্ছে সব গভর্নমেন্ট জব যেভাবে করা হয় সেভাবে। সো আমি এখানে আর ডিটেলস কিছু বললাম না, আপনারা দেখে নেবেন। আপনাদের সুবিধার্থে এই সার্কুলারটি আমি আমার চ্যানেলে পোস্ট করব ছবি আকারে,
চাইলে সেখান থেকেও দেখে নিতে পারবেন। তবে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমার ভিডিওর নিচে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।